এই আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এখানে আমার ভাত হচ্ছে বন্ধুরা, ভাতটাও একটু দেখে নিতে হবে। তো আমার তাওয়া গরম, তাওয়া না কড়া, কড়া গরম হয়ে গেছে। আমি এটা সর্ষের তেল দিয়েই করছি। সর্ষের তেল দেখো, তোমরা সাদা তেল দিয়েও করতে পারো, নো প্রবলেম, তাই না বন্ধুরা? যার যেটা ভালো লাগে সে সেটা সেভাবে করবে। আর এলাচ দেওয়ার আগে ফোড়ন দেখো, মুখটা এরকম করে ফাটিয়ে নেবে অবশ্যই, নাহলে কিন্তু খুব ফাটে, এবার চোখে মুখে ফোসকা ফেলে দিতে পারে। কিন্তু দুটো লবঙ্গ দিলাম, একটা সুন্দর লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, তার চিনি ফোড়ন দিলাম, ফোড়ন গেল। আমার তো খুব ভয় লাগে, ফাটাফাটিটা করলে খুব ভয় লাগে বাবা। টুকটা টুকটা ফেলে দিস না। যেখানে কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজগুলো এরকম ডুমো ডুমো করে কাটা, আর টমেটো সেরা। আমি এখন কাঁচা লঙ্কাটা দিচ্ছি না, কড়ায় না ফাটাফাটি করতে পারে, কাঁচা লঙ্কাটা করে দেবো। এখন আমি মধ্যে পেঁয়াজ আর টমেটো ভাজা ভাজা হোক। এবার আমি তোমাদেরকে মেইন যে জিনিসটা সেটা দেখাই। তো এইটা হচ্ছে, এটা আমি প্রায় এক ঘন্টা ম্যারিনেট করে দিচ্ছি বন্ধুরা। এটা আমি কীভাবে ম্যারিনেটটা করলাম, ম্যারিনেটটা করেছি প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি দই, টক দই 4 চামচের মতো, তার মধ্যে আছে তোমার আদা, পেঁয়াজ, রসুন বাটা, তারপরে আছে জিরে গুঁড়ো পরিমাণ মতো, ধনে গুঁড়ো পরিমাণ মতো, তোমরাও পরিমাণ মতোই দেবে। যে যতটা চিকেন নেবে, এটা সেখানে 800 গ্রাম চিকেন আছে, আমি সেরকম পরিমাণ মতো দিয়েছি। তার মধ্যে কাশ্মীরি মিরিচ লঙ্কা আছে, এমনি লঙ্কা আছে, তারপরে নুন আছে, হলুদ আছে, সর্ষের তেল আছে, ধনে পাতা বাটা আছে বন্ধুরা এর মধ্যে। এই শুনে নিলে কী কী দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দিয়েছিলাম। তো এই হলো আমার এই ম্যারিনেট চিকেনটা। এবার আমি এখানে আর কি দিলাম, কড়াতে আমি গোটা গরম মশলা আর পেঁয়াজ আর টমেটো এটা দিয়ে ভালো করে আমি একটুখানি নাড়াচাড়া করলে, এবার কাঁচা লঙ্কাটা একটা যেটা দিয়েছিল আর শুকনো লঙ্কা একটা দিয়েছি, সেটা দেখিয়ে দেখে নিয়েছি তোমরা। তো বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি চিকেনটা দিই,
এবার এই চিকেনটাকে খুব খুব ভালো করে কষতে হবে। তো বন্ধুরা দেখো, আমার চিকেনটা বেশ করে কষে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কি করব, এবার আমি কসুরি মেথি টা হাতে নিয়ে ভালো করে ক্রাশ করতে হবে। চিকেনটা কষা আমার পুরোটাই কমপ্লিট। এবার আমি এর মধ্যে এই গরম জলটা, ফুটনো গরম জল, একদম দেখো ধোয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছ, গরম জলটাই কিন্তু দেবেন। চিকেন বলো মাটন বলো, গরম জলটাই দেওয়া ভালো, তোমরাও দেবে। এবার আমি একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই চামচের এক চামচ নুন আমি ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, তো আরো এক চামচের একটু কম দিলাম। দেখো বন্ধুরা, নুনটা কম হলে দিয়ে খাওয়া যায়, কিন্তু যদি নুন বেশি হয়ে যায় তো রান্নাটা পুরো গেল 12টা বেজে, বুঝতে পারছো তো? তাই জন্য আমি 12টা তো বাজাতে চাই না রান্না, তো তোমরা স্বাদ মতোই নুনটা দেবে, আমি স্বাদ মতো দিলাম। এবার একটা ফুটুক ভালো করে। তো বন্ধুরা চলো ফাইনালি দেখি চিকেনটা অবস্থা কি। ব্যাস একদম হয়ে গেছে চিকেন আমার। তাহলে আমার চিকেনের রেসিপিটা কি আজকে, নামটা কসুরি ধনিয়া চিকেন। তো তোমরা এভাবে বানিয়ে খাবে বন্ধুরা, আর আমাকে জানাবে কমেন্টে কেমন হয়েছিল তোমাদের হাতের চিকেনটা। আমার হাতের চিকেনটা আমি প্রথমবার না, অনেকবারই করলাম। তো আজকে চলো আর কি কি রান্না করেছি একটু শেয়ার করে নিই তোমাদের সাথে। এই দেখো এখানে দেখতে পাচ্ছ, পুঁই শাক করেছি মাছের মাথা দিয়ে, আর সেখানে ভাত। ব্যাস আজকে আমার মোটামুটি, তো আজকে আমার দুপুরের লাঞ্চ কি করলাম কিভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখেও নিলে। তো এখনকার মতো টাটা বন্ধুরা, পরের ভিডিওয়ে আবার খুব শিগগিরই দেখা হচ্ছে। খুব ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, এই গরমে নিজেদের একটুখানি মেনটেন করো, যেমন বাইরে বেরোলে ছাতা নিয়ে অবশ্যই যাবে, কোল্ড ড্রিঙ্কস না, ডাবের জল, গ্লুকন ডি, লেবু পানি, এইগুলো খাবে। আর এখনকার মতো টাটা বন্ধুরা, অল অফ ইউ।